মোস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। আজকের আমি দেখাবো ইলিশ মাছের পাতলা একটা ঝোল, খুব সুন্দর এটা খেতে লাগে। মানে গরম ভাতের সাথে যখন এটা খাবেন এটা কিন্তু মানে মারাত্মক খেতে ভালো লাগে। তো অবশ্যই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, হয়তো আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে, এখন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। তো এই বর্ষার ওয়েদারে কিন্তু ইলিশ মাছ খেতে আমরা প্রত্যেকেই ভীষণই পছন্দ করি। তো আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো আমি এখানে দেখুন 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে জলে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, একদম পাকা মিষ্টি কুমড়ো আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে মাছগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে এবারে মাছগুলোকে ভালো করে আমি মেখে নেব। মাছগুলোকে ভালো করে মেখে এটাকে 5-7 মিনিট এটাকে আমি ঢেকে রেখে দেব। তো দেখুন সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি, এটাকে 5-7 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। এবারে কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করারই চেষ্টা করবেন। তো আমি এখানে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি, আর তেলটা ভালো করে যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি পাকা মিষ্টি কুমড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 10-15 মিনিট একটু এটাকে আমি নাড়াচাড়া করে নেব, তারপরে কুমড়োটাকে আমি তুলে নেব। খুব বেশি কিন্তু এটাকে লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, সামান্য যখন এরকম সুন্দর একটা সোনালী রং এসে যাবে তখন কিন্তু কুমড়োটাকে তুলে নিতে হবে। তো দেখুন আমি কুমড়োটাকে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি, আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখুন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা কুমড়ো। কুমড়োগুলো দেওয়ার পরে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, 5-7 মিনিট একটু এটা নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কুমড়োগুলোকে একটু সরিয়ে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে লবণ হলুদ মাখানো ইলিশ মাছ। মাছগুলোকে দেখুন আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কুমড়োগুলোকে কিন্তু একটু আমি সরিয়ে রেখেছি। মাছগুলোকে দেওয়ার পরে এটাকে 7-8 মিনিট পরে আবার এটাকে আমি উল্টে দিয়েছি। তারপরে হালকা করে একটু এইভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। আমি এখানে মোট 2 কাপ জল ব্যবহার করছি। তো দেখুন আমি এখানে 2 কাপ জল ব্যবহার করলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে আমি হাইতে রাখবো, আর এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ। হালকা করে একটু এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি কিন্তু জোরে নাড়াচাড়া করবে না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তাই হালকা হাতে এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। ঢাকনাটাকে আমি এবার খুলে নিয়েছি, তারপরে এটাকে আরও 5 মিনিট একটু আমি ফুটিয়ে নিচ্ছি। কুমড়োগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু বেশ অনেকটা কমে এসছে। তো দেখুন এই যে ঠিক এরকম যখন হবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে এটাকে একটু হালকা হাতে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে এটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, আর তারপরে আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করব।
তো দেখুন আমি এবার এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কিরকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম পাতলা ঝোল হবে আর গরম গরম ভাতের সাথে সত্যি এটা খেতে কিন্তু অনবদ্য লাগে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ইলিশ মাছ খেতে কারা ভীষণ ভালোবাসেন তো তারাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।